উদ্বোধন অনুষ্ঠানে আমরা চলে যাব। এর মধ্যে উদ্বোধন করবেন আজকের উদ্বোধক মাননীয় বিজয় কুমার দাই মহাশয়। পুজো লাভ করে পেয়েছে বার হেরিটেজে তকমা দিয়েছে ইউনেস্কো মহালয়ার পর থেকে অনেক পুজো উদ্বোধন হয়েছে। আজ উদ্বোধন হবে আমাদের পুজো। আগামী আপনি কবে নাম দেন কতগুলো পুজোর উদ্বোধন করলে আরো আচ্ছা, এই যে পুজোর উদ্বোধন করতে এসে কেমন অনুভব হচ্ছে? খুবই ভালো লাগছে। আসলে আমি জানতাম না যে আমাদের মানে গ্রামে গঞ্জে এমনভাবে ছোট শহরের লোক এতভাবে পরিচিত আছে যে চন্দ্রায়ণে কী হচ্ছে এবং কী ঘটছে এই নিয়ে এত লোকজন জানে, সেটা জেনে খুবই ভালো লাগছে। এক সময় সেলিব্রিটি নেতা এবং জনপ্রতিনিধি যারা ছিলেন তারাই উদ্বোধন করতেন, এখন ইসরোর চন্দ্রযান 3 সফল বিজ্ঞানী উদ্বোধন করছেন, বিষয়টা কেমন লাগছে? হ্যাঁ, সেটাই যে একটা বিশাল প্রাপ্তি, বিশেষ করে যেটা বলছিলেন যে ঘরের ছেলে, আর এরকম সম্মর্ধনা পাবো আমি ভাবতে পারি। যা হোক, আমি আশা করি ভবিষ্যতে আরও ছেলে মেয়ে আমার মতো রামগঞ্জ থেকে উঠে আসবে, তারা এইভাবে এনকারেজমেন্ট পাবে, যারা আরও ভবিষ্যতে আরও বেটার করবে। ছোটো ছোটো বাচ্চা ছেলেরা যে এরকম দেখলে তারাও একদিন সেই রকম হওয়ার জন্য চেষ্টা করবে, তাতে হয়তো আমি যখন আরও বড়ো হয়ে যাবো তখন দেখবো যে এরাই উঠে এসে একদিন আমাকে বলছে আমি এরকম অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, তখন আমার সত্যি ভালো লাগবে। এরকম পুজো মানে আধ্যাত্মিক, সেখানে যেখানে বলা হয় যে বিশ্বকর্মা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সেখানে চন্দ্রযান করেছে বিজ্ঞানীরা মানে আপনারা, আপনাদেরকে বলছে মানুষরূপী বিশ্বকর্মা, কী বলবেন এই অনুভূতিকে কেমন? দেখুন, সবারের উপর তো ভগবান আছে, সেই বিষয়ে আমি কমেন্ট করতে চাই না। আমরা লাকি বলতে গেলে, ঠিক আছে, কারণ এটা যে কোনো রেজাল্ট হতে পারত, যেমন কিন্তু আমরা প্রিপেয়ার ছিলাম, প্রিপেয়ার ভেরি ওয়েল, উই এক্সপেক্টেড বেটার রেজাল্ট অ্যান্ড গড ব্লেস আস, দ্যাটস অল। ইসরোর আগামী প্রোগ্রাম কি? হ্যাঁ, এটা আমি যদি জানি আমি কমেন্ট করতে চাই না, আমার বড়রা আছে। আমরা এখন শুনতে পাচ্ছি মানে গগনযান এটা, হ্যাঁ, ওগুলো যার রেসপন্সিবিলিটি উনি অ্যানাউন্স করবেন, কাজে আমার বলার মতো সেরকম উচিত হবে। শ্রদ্ধা জানাই, দুনিয়াদের জানাই শারদীয় পূজা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি মা দুর্গার আশীর্বাদে আমরা সবাই আমাদের পরিবার সব ভালো আছে। আমি প্রথমে অর্গানাইজিং কমিটিকে বিশেষ ধন্যবাদ জানাই আমাকে ইনগ্রেট ফাংশনে বলার জন্য। ইনগ্রেট করা আপনারা চন্দ্রায়ণ 3 মিশন সম্বন্ধে এইভাবে জানেন, এই জেনে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি ভবিষ্যতে আমাদের পরিবার থেকেও এরকম আমার চেয়ে বেটার পারফর্ম করবে, এরকম বাচ্চা বেরিয়ে আসবে, আমারও খুব ভালো লাগবে। আমাদের আমি এটাই বলতে চাই, যেমন আমি গ্রাম থেকে উঠে এসেছি, আমাদের পোটেন্সিয়াল, সবারই পোটেন্সিয়াল আছে, একটা ঠিক ডাইরেকশন যদি পাই আমাদের বাচ্চাদের ঘর থেকেও আমার চেয়ে অনেক বড় বড় বিজ্ঞানে বেরিয়ে আসতে পারবে। তাই পেরেন্টসদের বিশেষ করে বলবো, যারা বাচ্চা দেখাশোনা করাচ্ছেন, যে একটু নজর দিয়ে দেখবেন। আমার মনে হয় আমরা যদি ভেবে নিই যে গ্রামগঞ্জে আছি বলে আমরা কিছু করবো বা এমন কিছু নয়, উই ক্যান ডু বেটার। তো ভবিষ্যতের জন্য আমাদের পাশে ইন্ডিয়ান বিকাম দি ফার্স্ট মিশন হু হ্যাজ সাকসেসফুলি ল্যান্ডার নিয়ার সাউথ পোল, এটা একটা বিশাল গর্বের বিষয়। বড়ো বড়ো কান্ট্রি ধরুন ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, এরাও সাকসেস করতে পারেনি। কিছুদিন আগে আপনারাও দেখে থাকবেন যে রাশিয়া অনেকবার ল্যান্ড করলেও ঠিকভাবে ল্যান্ড করার মানে লুনার 25 আর ফেল, এটা মোটেই সহজ কাজ ছিল না। ভাবুন একটা যে এখান থেকে 1000 কিলোমিটার দূরে, ভাবুন দিল্লি থেকে একটা জায়ান্টকে বলা হলো
জাস্ট স্টার্ট বলে দেওয়া হলো যে তুমি এখন স্টার্ট করে এই এই মঞ্চে একটা প্ল্যান করতে বলা সেটাকে অটোনোমাসলি ইট হ্যাজ টু কাম অল দি ওয়ে অ্যান্ড ল্যান্ড সো ইট ইজ নট এ ভেরি মিনস এ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড ইসরো হ্যাজ অলওয়েজ বিলিভস ইন টিম ওয়ার্কস অ্যান্ড আই অ্যাম ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দি মিশন আমার আমি যে মিশনে ইনভলভ ছিলাম তার রেসপন্সিবিলিটি ছিল খুব ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ আর আমি ঠিকঠাক আশীর্বাদ ফ্যামিলির পেরেন্টসের আশীর্বাদ এবং ভালোবাসা থাকার জন্যই আমি বেটার পারফর্ম করতে পারছি ভবিষ্যতে আপনাদের এইরকম আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে আমি আরও বেটার পারফর্ম করবো আর আমি আশা করবো মা দুর্গা আশীর্বাদ করি আপনাদের বাচ্চাদেরকে যারা ইয়ে না প্রণাম ভালোবাসা রামপুরহাট শহরে মানুষের যে এই ভালোবাসা এই উচ্ছ্বাস সত্যি আমাদেরকে খুব মুগ্ধ করেছে প্রথমে বলি আমি বড় আমার নাম বিনয় কুমার দায় আমার ভাই যে সায়েন্টিস্ট ইসরোর সিনিয়র সায়েন্টিস্ট তিনি হচ্ছেন বিজয় কুমার দায় আমার আর একটা ভাই আছে তার নাম বাপি দায় আমরা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি তাই আজকে আমি একটা কথা জোরের সঙ্গে বলবো এখানে অনেক মায়েরা আছেন বিভিন্ন ঘর থেকে এসছেন বিভিন্ন অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট আপনাদের বিভিন্ন